সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2021 একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউটা যারা এইচএসসি পরীক্ষার্থী এবার 2024 এবং যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুব উপকারী হবে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 অধ্যায়ের একটা এমসিকিউ, যেটা চট্টগ্রাম বোর্ড 2021 এসেছিল। দেখো আমরা একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি, যে পারমিক উৎপন্ন 30,000, পণ্য প্রায় 1,50,000 টাকা, বিক্রয় 2,00,000 টাকা, মোট লাভের হার বিক্রয় 30%, সহকারী উৎপন্ন মূল্য কত, এখানে চারটা অপশন দেওয়া আছে। এটা সলভ করতে গেলে আমাদের একটা পথ আমরা বলে নিব, ওল্ড ইজ গোল্ড। আমাদের পুরাতন হিসাব বিজ্ঞান পদ্ধতিতে একটা মেথড ছিল যে ক্রয় বিক্রয় হিসাব। তো আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা মনে রাখবো, এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুইটা অংশ সবসময় সমান হয়। শিক্ষার্থীরা যারা খুব সুন্দর করে খাতায় নোট করে নিবে যে বিক্রয় এবং সমাপনী মজুত পণ্য, এটাকে আমরা আগের মেথডে ক্রেডিট দিকে বলতাম, এটাকে আমরা আগে ক্রয় বিক্রয় হিসাব বলতাম, যার মাধ্যমে আমরা মোট লাভ নির্ণয় করতে পারতাম। এই ক্রয় বিক্রয় হিসাবে মোট লাভের মাধ্যমে আমরা আজকে ইয়েটা দেখবো কিভাবে সলভ করতে হয়। ক্রেডিট পাশে বিক্রয় সমাপনী মজুত পণ্য বসে, ডেবিট পাশে বসত প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচ এবং মোট লাভ, এবং দুই পাশ সবসময় সমান হতো। দ্রুত হিসাব বিজ্ঞান দুই পাশ সবসময় সমান হবে, তো এখানে হিসাবটা সবসময় সমান হতো। আমি জাস্ট এই অ্যান্সারটি যদি এখানে স্থাপন করি তাহলে আমার অ্যান্সারটা খুব সহজে পেয়ে যাই। এই জন্য শিক্ষার্থীরা মনে রাখবে এই এই জাতীয় প্রবলেমগুলোর জন্য আমরা এই টেবিলটা ফলো করবো। তো আমরা যদি এখন জাস্ট মানটা বসিয়ে দিই, সবাই খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্য 30,000, পণ্য ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2,00,000 টাকা, মোট লাভের হার বিক্রয়ের 30%, বিক্রয় দেওয়া আছে 2,00,000, তার 30% 60,000 টাকা, প্রত্যক্ষ খরচ দেওয়া নেই, আমাকে বের করতে হবে সমাপনী মজুত পণ্যের মূল্য কত। আমরা শুরুতে বলেছি দুই পাশ সমান হবে, তাহলে আমরা যদি যোগটা টেনে ফেলি, আমি স্বভাবতই দেখতে পাচ্ছি যে আমার ডেবিট পাশটা বড় হচ্ছে, এখানে হচ্ছে 2,40,000 আর এখানে আছে 2,00,000 টাকা, তাহলে দুই পাশ সমান করার জন্য এখানে হবে 40,000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পদ্ধতিটা দিয়ে, এই হিসাবটা দিয়ে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে শেয়ার করতে পারো। আমরা এরকম আরও কিছু কিছু শর্ট শর্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, আশা করি এগুলো তোমাদের কাজে দিবে। অ্যাডমিশন টেস্ট এবং যারা আপকামিং এইচএসসি এক্সামিনেশন আছো তাদেরও খুব উপকারী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।